শেষ পর্যন্ত চলেই আসলাম আমরা কুমিল্লার বিবির বাজার, যেটি বাংলাদেশের 13তম স্থলবন্দর। এবং এই বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শ্রীমন্তপুর অবস্থিত। দর্শক, বিবির বাজার স্থলবন্দর যাওয়ার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি টিক্কাচর ব্রিজের দক্ষিণ পাড়, যেই গুমতি নদীর বেড়িপাত, সেখান থেকে আমাদের এই যাত্রার বাহন হিসেবে আমরা বেছে নেই একটি মোটর বাইক, এবং আমাদের সাথে রয়েছে একজন সহকর্মী। মোটর বাইকের পেছনে বসে আমি আসলে ভিডিওটি ধারণ করি। দর্শক, আপনারা যেমনটা দেখছেন, আমরা যাত্রা শুরু করেছি বিবির বাজারের উদ্দেশ্যে। সেখানে স্থলবন্দর আছে, যেখান থেকে আসলে ভারতে প্রবেশ করা যায়। গোমতী নদীর বেড়িবাঁধের যেই দৃশ্য আপনারা দেখছেন, আসলে খুব মনোমুগ্ধকর দৃশ্য। এই দিনটি ছিল আসলে মূলত শুক্রবার, যার ফলে আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ, পর্যটক বা বিভিন্ন স্থান থেকে যারা আসলে একটু বিনোদনের উদ্দেশ্যে আসে, তারাই এখানে আমরা দেখতে পাই। আমাদের রাস্তার দুপাশেই আপনারা হয়তো একটু পর দেখতে পাবেন অনেক লোকজন। আসলে শুক্রবার এখানে ঘুরতে আসে অনেকেই, শত শত মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। শুক্রবার দিনটি আসলে এই জায়গাগুলোতে যে পরিমাণ লোকজন দেখা যায়, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু আমরা সেই পরিমাণ লোক দেখতে পাই না। কুমিল্লায় যারা বসবাস করেন, অলমোস্ট অনেকেই হয়তো আপনাদের এই জায়গায় আসার সুযোগ হয়েছে। টিকাচর ব্রিজ থেকে বিবির বাজার অথবা গোমতী নদীর যে উত্তর পাড়ে যে বেড়িবাঁধ আছে, সেখান থেকে গোলাবাড়ি, পাস্তুবিদরে আর কি, এই জায়গাগুলো আসলে অনেকের কাছে পরিচিত। দর্শক, যেমনটা দেখছেন, আসলে গোমতী নদীর দেখা যাচ্ছে, পাশাপাশি এই গোমতী নদী বেড়িবাঁধের পাশে যেই দৃশ্য, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ভ্রমণ প্রিয় মানুষ যারা আসলে একটু বিনোদন চায়, তারা কিন্তু শুক্রবার এখানে আসে, এবং এসে তারা বিশেষ করে ঘোরার উদ্দেশ্যে, কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে কিন্তু এই জায়গাগুলোতে ভিড় জমায়। আমাদের মোটরসাইকেলের যাত্রায় আমরা ঘড়ি ধরে 4:40 আমরা আসলে রওনা দিয়েছি, তো সম্ভবত আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে বিবির বাজারে যেতে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন রাস্তায় তেমন গাড়ি না থাকলেও অসংখ্য মোটরসাইকেল দেখতে পাচ্ছেন আপনারা, আর বিশেষ করে যারা ঘুরতে আসে মোটরসাইকেল নিয়ে এই রুটটিতে আসে। আমাদের বাইক চলছে। বিকালের দৃশ্য যদি আমরা বলি, খুব সুন্দর একটি দৃশ্য, ভিউ আমরা দেখতে পাই, এবং এখানে কিছুটা সময় কাটার জন্য বা বিকালটা উপভোগ করার জন্য একটি পারফেক্ট জায়গা বলতে পারেন আপনারা। আমাদের আজকে মানে উদ্দেশ্য, যাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা যাব বিবির বাজার স্থলবন্দর, যেটি অবস্থিত কুমিল্লার সদরের জগন্নাথপুর ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে, যেখান থেকে আসলে ভারত এবং বাংলাদেশের শেষ সীমান্ত, এবং এখান থেকেই আসলে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করা যায়। ভারতের একটি প্রদেশ ত্রিপুরা, সেখানে প্রবেশের জন্য আসলে এই স্থলবন্দরটি ব্যবহার করা হয়। মূলত বাংলাদেশে এবং ভারতে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির কাজে জন্য এই আসলে সড়কটি ব্যবহার হয় এবং এই গেটটি ব্যবহার হয়। আর কিছুক্ষণ পরে দর্শক আমরা হয়তো আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থল সেখানে পৌঁছাব। একটা বিষয় লক্ষণীয় দর্শক, সেটা হচ্ছে আমরা আজ শুক্রবার বিদায়ে আমরা এই যে পরিমাণ আসলে লোকজন দেখলাম রাস্তার পাশে অথবা এই সকল নির্জন জায়গায়, তাতে আমাদের কাছে মনে হয়েছে আসলে কুমিল্লার মানুষ একটু বিনোদন প্রিয় এবং এরা বিনোদন চায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরটি রয়েছে সেখানে সামনে অবস্থান করছি। আমাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গেট, যেটা দিয়ে আসলে
ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে এবং ওই পাশ থেকেই ভারতীয় যারা আছেন তারা বাংলাদেশে প্রবেশ করে। আমরা এখানে আজকে বেশ ভিড় লক্ষ্য করেছি, অনেক লোকজন আসলে ভারত এবং বাংলাদেশে যাতায়াত করছে। দর্শক, আপনারা জানেন কুমিল্লার এই বিবির বাজার যেটি গোমতী নদী সংলগ্ন, দেশের ১৩তম স্থলবন্দর। এটি স্থলবন্দর হিসেবে ঘোষিত হয় ১৮ নভেম্বর ২০০২ সালে বিএনপির শাসনামলে। এই বন্দরের কার্যক্রম শুরু হয় ২৩ এপ্রিল ২০০৯। রাজধানী থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর এটি। কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শ্রীমন্তপুর অবস্থিত। বিবির বাজার স্থলবন্দর ও রপ্তানি ও আমদানি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যসমূহের সঙ্গে আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বাংলাদেশের। দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।